জল্পনায় শিলমোহর, বঙ্গ রাজনীতির সবচেয়ে জোরালো জল্পনায় যবনিকা পতন হতে চলেছে আজই। রাজনৈতিক মহলে জোর জল্পনা, শুক্রবার দুপুরেই ফের জোড়া ফুল শিবিরে যোগ দিতে চলেছেন একদা দলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়। তৃণমূল ভবনে যাচ্ছেন মুকুল রায়, সল্ট লেকের বাড়ি থেকে বেরিয়ে নিজেই জানালেন তিনি। সঙ্গে রয়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়ও। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি পদে রয়েছেন তিনি। অন্যদিকে কালীঘাটের বাড়ি থেকে তৃণমূল ভবনে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে দলের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেখানে। সেখানেই মুকুল শুভ্রাংশু সরকারিভাবে জোড়া ফুলে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ভূমি 24x7।